নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুড ভাইবসের রোজমেরি এসেনশিয়াল অয়েল। আমি এটা ব্যবহার করার পর কতটা ভালো রেজাল্ট পেয়েছি আর কিভাবে ব্যবহার করলে তোমরাও কতটা ভালো রেজাল্ট পাবে, তো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কোথা থেকে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই অয়েলের পুরো ডিটেলসটা সব কিছুটা লেখা আছে, তোমরা চাইলে ভালোভাবে পড়ে নিতে পারো। আমি একটা শর্টস ভিডিও আপলোড দিয়েছিলাম যেটাতে খুব ভালো রেসপন্স পেয়েছি। তোমরা বিভিন্ন রকম কমেন্ট করো, অনেক কিছুই জানতে চাও, তো ভাবলাম যে আজকের পুরো ডিটেলসের ভিডিওটা বানিয়ে দেওয়া যায়। আর সব কিছুই লেখা আছে, তোমরা চাইলে খুব ভালোভাবে পড়ে নিতে পারো। এটা একদম ন্যাচারাল, আর এই সাইটে লেখা আছে তোমরা অবশ্যই দেখে নেবে যে নো অ্যানিম্যাল টেস্টিং। তো এটা কোনো পশুর ওপর ব্যবহার টেস্ট করা হয়নি, তো এটা খুব খুব ভালো। এটা আমরা স্কিনের জন্যও ব্যবহার করতে পারি এবং হেয়ারের জন্যও ব্যবহার করতে পারি। তো আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমি হেয়ারের জন্য কিভাবে অ্যাপ্লাই করি। তো এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, অবশ্যই তোমরা যদি কেউ নিতে চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই পারচেস করে নিতে পারো। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটা 10 ml এর মধ্যেই পাবে। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমি যখন রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা ব্যবহার করা শুরু করেছিলাম, তো তখনই আমি প্রথম এই ভিডিওটা বানিয়ে রেখেছিলাম যে আমার প্রথমের হেয়ার লাইন্সগুলো কতটা পরিমাণ ফাঁকা ছিল। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমার সামনে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে গেছে, আর আমার কিন্তু থাইরয়েডের প্রবলেম আছে, তো হাইপোথাইরয়েড আছে। তো তোমাদের আমি একটা জিনিস অ্যাডভাইস করব যে যখনই তোমরা দেখবে খুব বেশি পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো প্রথমেই তোমরা কিন্তু থাইরয়েডের টেস্ট করে নেবে। থাইরয়েডের 3টে টেস্ট হয়, তো ওইটা করার পরই হেয়ার কেয়ার শুরু করাই ভালো, কারণ থাইরয়েডের প্রবলেম যদি থাকে তো যা ব্যবহার করে থাকো না কেন কোনো কিছুতেই ভালো রেজাল্ট আসবে না। আগে থাইরয়েডটাকে কন্ট্রোলে আনতে হবে। তো এটা আমার তরফ থেকে ছোট্ট একটা অ্যাডভাইস ছিল, যেটা আমার সঙ্গে হয়েছে আমি তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন দেখে নেওয়া যাক আমরা রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা কীভাবে ব্যবহার করব আর আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি, তো তোমরা দেখে নাও। প্রথমেই নিয়েছি একটা বাটি, আর তার মধ্যে আমি প্রথমেই নিলাম প্যারাসুটের কোকোনাট অয়েল। তোমরা কিন্তু চাইলে প্যারাসুটের কোকোনাট অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ প্যারাসুটের কোকোনাট অয়েলটা একদম পিওর কোকোনাট অয়েল হয়। তো সেকেন্ড আমি যেটা ব্যবহার করব সেটা হলো ক্যাস্টর অয়েল। তো আমি আমার স্ক্যাল্প অনুযায়ী কোকোনাট অয়েলটা নিয়েছি, আর এখন নিয়ে নিয়েছি সেকেন্ড হলো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা কোকোনাট অয়েলের থেকে একটু কম নিয়েছি। যদি তোমরা কেউ এই ক্যাস্টর অয়েলটা নিতে চাও অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে কোডটা মেনশন করে দিচ্ছি, আমি এটা নিয়েছিলাম মিশো থেকে। আর তারপর থার্ড ইনগ্রিডিয়েন্টস যেটা ব্যবহার করলাম সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল, এটা হয় আর পাওয়ার হলো 400। আর তারপর আমি যেটা ব্যবহার করছি সেটা হলো রোজমেরি এসেন্সিয়াল অয়েল। তোমরা যারা প্রথমেই ব্যবহার করবে তারা 3 থেকে 4 ড্রপসের বেশি কিন্তু একদম ব্যবহার করবে না। আমি যেহেতু 2 থেকে 2.5 মাস ব্যবহার করার পর এখন রিভিউ দিচ্ছি, তো আমি 5 থেকে 7 ফোঁটাও নিয়ে নিই, তো আমার সেরকম কোনো সাইড এফেক্ট হয়নি। তো তারপর আমি তেলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন হলো অ্যাপ্লাইয়ের পালা। আমি প্রায় দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে 2 সাইডে বিনুনি করে নেওয়ার চেষ্টা করি, তাতে চুলটা অনেকটাই ভালো থাকে। আর চুলে তেল দেওয়ার আগে যেটা আমি প্রথমেই করি সেটা হলো চুলটাকে খুব ভালোভাবে চিরুনি দিয়ে নিই, কোথাও যেন না একটুও জট লেগে থাকে। আর তারপর আমি যেটা করি সেটা হলো চুলগুলোকে এইভাবে 2 ভাগে ভাগ করে নিই, আর তারপর এই প্যারাসুটের কোকোনাট অয়েলটি চুলের ডোকাগুলোতে খুব ভালোভাবে একদম অ্যাপ্লাই করে নিই। তো চুলের ডোকাগুলোতে আগে তেল দেওয়ার একটাই কারণ, যখন আমরা স্ক্যাল্পে তেল ব্যবহার করার পর ডোকাগুলোতে তেল দিই তো তখন কিছুটা পরিমাণ হেয়ার ফল হওয়ার চান্স বেশি থাকে। তো তার জন্য আমি প্রথমেই চুলের ডোকাগুলোতে তেল দেওয়ার পর তারপর আমি স্ক্যাল্পে তেলটা ব্যবহার করি। তো তারপর আমি এইভাবে সিথি কেটে নিয়েছি, আর তোমরা চাইলে ফিঙ্গার টিপসের সাহায্যেও অয়েলটা ব্যবহার করতে পারো, তাছাড়া একটা তুলোর সাহায্যেও ব্যবহার করতে পারো। আমি প্রথমে এইভাবে তুলোর সাহায্যে ব্যবহার করে নিয়েছি, আর যেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে গেছে তো ওই জায়গাগুলোতে আমি প্রথমেই তেলটা লাগাচ্ছি। তো
তো পুরো মাথায় খুব ভালোভাবে তেল লাগানোর পর আমি এইভাবে 5 মিনিট স্ক্যাল্পে ম্যাসাজ করে নেব এবং তেলটাকে আমি 2 ঘন্টা মাথায় রেখে দেওয়ার পর তারপর নরমাল শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করে নেব। এটা সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা ব্যবহার করতে পারো, তো যে যত বেশি ব্যবহার করবে তত তাড়াতাড়ি রেজাল্টটা তোমরা দেখতে পাবে। এসেনশিয়াল অয়েল ব্যবহার করার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার হেয়ার লাইন্সগুলো কতটা পরিমাণ পাতলা ছিল, তো 2 মাস পর আমি কিন্তু কিছুটা হলেও রেজাল্ট পেয়েছি। আশা করছি যত বেশি দিন একটু ব্যবহার করব তো খুব ভালো রেজাল্ট পাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে, তত সময় তোমরা সবাই।